2003 ইং নীলিমা রিয়াদ ওয়ানিকা গলায় গলায় বন্ধু। আনিকা ও রিয়াদের বাড়ি ধানমন্ডি, আর নীলিমার বাড়ি নরসিংদী। এদের প্রত্যেক দিন একবার হলেও দেখা করা চাই, নচেত তাদের নাকি সেই দিনটি মাটি হয়ে যায়। এদের এ কোমল বন্ধুত্বে ছেদ পড়ে ভার্সিটির গণ্ডি পেরোবার পর। নীলিমার বিয়ে হয় তার নিজ শহরে তার চাচাতো ভাইয়ের সাথে। রিয়াদ আর আনিকা এদিকে হুট করে বিয়ে করে লন্ডনে পাড়ি জমায় এবং সেখানেই তারা সেটেল হয়। এরপর নীলিমার সাথে তাদের খুব ভালো যোগাযোগও ছিল। 5 বছর পর 4 সেপ্টেম্বর 2008 আজ সকালের ফ্লাইটেই রিয়াদ ও আনিকা বাংলাদেশের মাটিতে পা রাখল। বাসায় পৌঁছেই আর তাদের মন ঠিক ছিল না। নীলিমাকে দেখার জন্য তাদের মন ছটফট করতে শুরু করলো। অতঃপর তারা স্থির করলো আজ সন্ধ্যায় নীলিমার গৃহে অভিমুখে তারা যাত্রা শুরু করবে। নীলিমাকে একটা বিগ সারপ্রাইজ দেবে, কারণ নীলিমা একথা জানে না যে আনিকা ও রিয়াদ এখন বাংলাদেশে। প্ল্যান অনুযায়ী নীলিমার বসবাসের শহর ও ম্যাপ দেখে তারা কোন পথে যাত্রা করবে স্থির করলো। গাড়ি নিয়ে বের হবার সময় তখন সন্ধ্যা 7:25। গুগল ম্যাপ অনুযায়ী যাত্রা আরম্ভ করলো। গাড়ি জ্যামের কারণে ধীরে ধীরে চলছে। রিয়াদ গাড়ির ভলিউম স্লো করে লিঙ্কিন পার্কের গান ছেড়ে দিল। বলা বাহুল্য রাস্তায় জ্যামের পরিমাণ এতটাই ছিল যে গাজীপুর চৌরাস্তা আসতেই 10:00। এর মধ্যে দেখা দিল আরেক বিপদ, গাড়ির ইঞ্জিনে প্রবলেম, স্টার্ট হচ্ছে না। তারা গাড়িটি গ্যারেজে দিয়ে রাতের খাবার সেরে নিল, এরপর আবার রওনা হলো। রাত এখন 11:32। রিয়াদ অবশ্য একবার ঢাকায় ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আনিকার কোমলভাব অনুরোধে সে কি আর উপায় আছে, গাড়ি চলছে তরতরিয়ে, সাথে সময়ের কাটাটাও। আনিকা এক ঘেয়ামি কাটাতে রিয়াদকে বলল, রিয়াদ তোমার কি ওই ব্রিজটার কথা মনে আছে? কোনটা? যে ব্রিজের কথা নীলিমা আমাদের ভয় দেখাতো? ফাজিল একটা, ভয় দেখানোর কিছু না পেয়ে ব্রিজ সম্পর্কে নানান আজগুবি গল্প শুনিয়ে কতটাই না চেষ্টা করেছে ভয় দেখাতে। আহারে বেচারি, বেচারির জন্য এখন মায়া হয়। এরপর দুজনই একসাথে হেসে উঠল। আনিকা বলল, ওই ব্রিজটার নাম যেন কি? মাথা কাটা ব্রিজ। এই তো আমরা প্রায় এসে গেছি ওই ব্রিজটার কাছে, রানীগঞ্জ বাজারের পরে ওই ব্রিজ। দাঁড়াও নীলিমাকে ফোন করি। বলেই নীলিমাকে ফোন দিল। নীলিমা ফোন ধরে, হ্যালো কে বলছেন? গেস কর কে। কে? আনিকা? আর আমরা এখন বাংলাদেশে, তোর ওখানে আসছি, সারপ্রাইজ। আরও বড় সারপ্রাইজ হলো আমরা এখন মাথা কাটা ব্রিজে উঠতেছি। কি বলছিস, ব্রিজে উঠবি না? ওখানে একবার কেউ উঠলে আর বেঁচে ফিরে না, তোরাও ফিরতে পারবি না, উঠিস না ওই ব্রিজে। তুই না, এখনও তোর সেই স্বভাব গেল না। এ কি এত এত মাথা? দুজনের একটা বিকট আর্তচিৎকার। এরপর গাড়িটা রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে পাল্টে 4-5 ঘুরে থেমে গেল। মৃত্যুর আগ মুহূর্তেও রিয়াদ ও আনিকা দেখেছে বিস্ময়ে শত শত মাথা, ছোট মাথা, বড় মাথা, কোনোটা শিশুর, কোনোটা যুবকের, আবার কোনোটা যুবতীর। যেন মাথার এক মিছিল বের হয়েছে, সবগুলো মাথার গলা থেকে কাটা, তাজা রক্ত টপটপ করে পড়ে ব্রিজকে যেন লাল রঙে রাঙানোর প্রতিযোগিতায় মত্ত হয়েছে। এক একটার চোখ যেন তীব্র ক্ষোভে ফেটে পড়ছে। ব্রিজ স্পর্শ না করে এরা হাওয়ায় ভেসে ভেসে যার যার ক্ষোভ
আপনা থেকে প্রকাশ করছে বজ্রকণ্ঠে। সবগুলোর দৃষ্টি রিয়াদ ও আনিকার উপর। এ যেন শুধু তাদের দুজনের উপরই নয়, সকল মানব জাতির উপর এদের রক্তিম ক্ষোভ উছলে পড়ছে। তাদের চারপাশে এসে এরা নৃত্য করছে, এক মাথা আরেক মাথাকে লক্ষ্য করে মুখ দিয়ে রক্ত ছোড়াছুড়ি করছে। সে কি ভয়ঙ্কর দৃশ্য! এসব দেখতে দেখতে আনিকা ও রিয়াদ মৃত্যুর কোলে ঢলে পড়ল। পরদিন সকালে মাথাকাটা ব্রিজে ধ্বংসপ্রাপ্ত গাড়ির পাশে দুটি মাথাকাটা লাশ পাওয়া গেল। এ লাশ দুটো ঘিরে মানুষের ঢল নেমেছে। ইতিমধ্যে মিডিয়া লাইভ কভার করা শুরু করেছে। কী ঘটেছিল এ মৃত মানুষ দুটির সাথে তা জানার কৌতূহল মানুষকে তীব্র আকর্ষণ করছে। এ ব্রিজটির প্রথম নাম ছিল বঙ্গতাজ সেতু, কিন্তু এর ভয়াবহ ঘটনার কারণে এর নাম চেঞ্জ হয়েছে মাথাকাটা ব্রিজ, যা এখন একটা অজানা আতঙ্কের নাম। এ পর্যন্ত যারাই মারা গেছে সবারই মাথা কাটা ছিল, মাথা উদাও হওয়ার কারণটা সবার কাছে অজানা। জনাব এনায়েত কবির এবং আমেনা বেগম বসে বসে সেই সংবাদই লাইভ দেখছিলেন। তাদের ছেলে আরাফু তাদের সাথে যোগ দিল। সে তার বাবাকে বলল, আচ্ছা আব্বু, তুমি তো একসময় বড় বড় ব্রিজ সেতু বানিয়েছো, তবে বলো তো ওই মাথা কাটা ব্রিজের এমন নামের পিছনে কী কারণ থাকতে পারে বলে তোমার ধারণা? এনায়েত কবির আরাফের এমন প্রশ্ন শুনে করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কথা বলছেন না। তার মা বলল, তোর আব্বু কী করে বলবে? না, যদি কিছু জানে, আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড। মাথা কাটা ব্রিজ নামটা শুনলেই কেমন যেন গাটা কাটা দিয়ে উঠে। একটা ব্রিজ যেটা দিয়ে দিনের বেলা শত শত গাড়ি হন হন করে ছুটে যায়, কিন্তু রাত নামলে নির্জন। আর যদি কেউ ভুল করে রাতে ওই ব্রিজে উঠে, তবে সকালে তার মাথাবিহীন লাশ পাওয়া যায়। এর মধ্যে কী এমন রহস্য লুকিয়ে আছে? আরাফের মা বলল, হয়েছে, রহস্য জেনে তোমার কাজ নেই। তুমি না মা, কোনো কিছু জানার আগ্রহকে একদম মাটি করে দাও, আমি স্কুলে যাচ্ছি, বলে আরাফ চলে গেল। আর এনায়েত কবিরের চোখ তখন দেয়ালে টাঙানো একটা কোমল মেয়ে শিশুর ছবির ফ্রেমে, চোখ জলে টলটল। বিকেলবেলা আরাফ ক্ষিপ্র বেগে ঘরে প্রবেশ করার পর কাঁধের ব্যাগটা টেবিলে ধরাস করে রেখে একই ক্ষিপ্রতায় মা বাবার রুমে প্রবেশ করল। কারু দিকে না তাকিয়ে এদিক সেদিক দুবার পায়চারি করল, রাগে গজগজ করছে। তা দেখে আরাফের মা বলল, কিরে এমন করছিস কেন, তোর কী হয়েছে শুনি? রিফাত আমাকে বলেছে সে নাকি তার আব্বুর কাছ থেকে শুনেছে যে এ ব্রিজ আমার আব্বু তৈরি করেছে। আরও বলেছে এ ব্রিজের সাথে নাকি আমার বড় আপুর মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। বন্ধুদের এসব অর্থহীন কথায় কান্দিস কেন? এনায়েত কবির আরাফের মাকে থামিয়ে আরাফের উদ্দেশ্যে বলল, তুমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসো, আমি তোমাকে আজ সব খুলে বলবো, তোমার সত্যিটা জানা উচিত। খাবার টেবিলে বসে জনাব এনায়েত কবির বলতে শুরু করলো,